হ্যালো দর্শক, আমি রিপোর্টার ভারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। ঢালিউড কুইং অপু বিশ্বাস দেশে ফিরেই শাকিব খানকে নিয়ে ছেলে আব্রাম খান জয়ের সাথে ঘুরতে গিয়েছে। শাকিব খান এবার বুবলির সাথে সব ঝামেলা দূরে রেখে সময় দিচ্ছে অপু বিশ্বাসকে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অপু বিশ্বাস এক সপ্তাহ আগে গিয়েছিলেন আমেরিকাতে। আমেরিকাতে গিয়ে তার বিশেষ কাজগুলো শেষ করেছেন। অপু বিশ্বাস বলেন, এখানে যারা আমাকে আমন্ত্রণ করে এসেছে তারা আমাকে এত আপ্যায়ন করবে আমি ভেবে পাই না। এভাবে যে আমাকে আদর আপ্যায়ন করবে আমি কখনো ভাবিনি। আমার মনে হচ্ছে যে টাইমে তারা ডাকবে তখনই আসতে ভালো লাগবে। যে কোনো সময়ে আমাকে যখন এবার আসতে বলবে এসে যাব। অপু বিশ্বাস আমেরিকাতে গিয়ে এবার অনেক আনন্দ করলেন। ফিরে আসতে না আসতেই পেলেন সুখবর, শাকিব খানকে নিয়ে বুবলি যে স্ট্যাটাস দিয়েছেন এতে বোঝাই যায় শাকিব বুবলির মাঝে সম্পর্ক ভেঙে গিয়েছে, শাকিব বুবলির অধ্যায় শেষ হয়েছে। অপরদিকে অপু বিশ্বাস ফিরে এসে সাথে সাথে গিয়েছেন শাকিব খানের বাড়িতে। ছেলে আব্রাহামকে রেখে গিয়েছিলেন শাকিবের বাড়িতে। এয়ারপোর্ট থেকে সোজা গিয়েছেন শাকিবের বাসায়। বাসায় গিয়েই জয়কে নিয়ে বের হয়ে গিয়েছেন। সারা বিকেল সময় দিয়েছেন আব্রাহামকে, রাতে ঘুরেছেন, শাকিব খানও ছিল সাথে। বুবলির অধ্যায় শেষ করে এবার অপু বিশ্বাসকে গ্রহণ করে নিয়েছেন শাকিব খান, একসাথে ঘুরছেন। এতেই বোঝা যায় অপু বিশ্বাসের সাথে যত ভুল বোঝাবুঝি ছিল সব মিটিয়ে নিয়েছেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।